গ্যাসের পর এক মাসে দুবার বাড়লো বিদ্যুতের দাম। এবার খুচরায় 5 এবং পাইকারিতে 8% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কাল থেকেই নতুন এ দাম কার্যকর। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। নির্বাহী আদেশে মাত্র 19 দিনের ব্যবধানে আবারও এলো বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। এবারের আদেশে পাইকারি ও গ্রাহক দুই পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম। বুধবার থেকেই নতুন এ দাম গুনতে হবে সর্বস্তরের গ্রাহককে। বিদ্যুতের নতুন দাম বিশ্লেষণ করে দেখা যায়, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে 8%, আর গ্রাহক পর্যায়ে গড় বৃদ্ধি 5% বেশি। নতুন দামে প্রান্তিক পর্যায়ের লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের জন্য মাসে বিল গুনতে হবে 4.14 টাকা, যা আগে ছিল 3.94 টাকা ইউনিট। অন্যদিকে 0 থেকে 75 ইউনিট ব্যবহারকারীদের ইউনিট প্রতি মূল্য 4.40 টাকা থেকে বাড়িয়ে 4.62 টাকা করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধনের পরই এক মাসে দুবার এলো বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা, দেশের ইতিহাসে যা নজিরবিহীন। বিদ্যুতের এই দাম বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। আমার মতো লোকের অসহায়, লোকের খুব সমস্যা। আমরা গরিব মানুষ, দিন মজুরি খাটা লোক, আমরা এ পয়সা কোথা থেকে জোগাড় করব? ঘন ঘন দাম বাড়তেছে, আমাদের তো আর ইনকাম বাড়তেছে না। গ্যাস, বিদ্যুৎ, পানি, আপনি যাই বলেন সব কিছু, অথচ আমাদের ইনকাম কিন্তু আগের জায়গায় রয়ে গেছে। টাইলস, সিরামিক্স এগুলোর সঙ্গে, এই বিজনেসের সঙ্গে জড়িত, বিশেষ করে আমাদের এখানে প্রভাবটা একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। এই কারণে লোকজনের যে একটা কেনার আগ্রহ বাড়ি বানানোর, সেটা কমে গেছে। পণ্যের দাম অনেক এত বেশি যে কাস্টমার তো কিনবে কি, দাম শুনে চলে যাচ্ছে। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা বিদ্যুতের দাম বৃদ্ধির এই ঘোষণায় দেশের অর্থনীতি চাপে পড়বে আশঙ্কা করলেও ব্যবসায়ীরা বলছেন যথাযথ সমন্বয়ের বিষয়টি পর্যবেক্ষণ করবেন তারা। আমরা আসলে মাস তিন মাস দেখতে চাই যে আসলে এটা কি সত্যি সত্যি সমন্বয় করা হয়, হচ্ছে কি হচ্ছে না। সমন্বয়টা যদি সত্যি সত্যি সমন্বয়ের মতো করা হয় তাহলে কিন্তু গ্রাহকরা উপকৃত হবেন। অর্থাৎ আপনি সমন্বয় একবার করলেন আর মনে করলেন যে এখন আমার লাভ হচ্ছে, আমি এখন নতুন করে সমন্বয়ের দিকে আগাবো না, তাতে কিন্তু গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হন। সরকার কেন অস্থির হয়ে নিজেদের সৃষ্ট বার্ককে বাইপাস করে তাড়াহুড়ো করে এইভাবে মূল্য বৃদ্ধি করছে? এটা কিন্তু ব্যাপক বিতর্ক সৃষ্টি করবে এবং আমাদের ইকোনমির উপর একটা অন্য ধরনের ইম্প্যাক্ট হবে। এর আগে গত 12 জানুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় 5%, যা জানুয়ারির প্রথম দিন থেকে কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এছাড়া গত 18 জানুয়ারি নির্বাহী আদেশে বাড়ানো হয় গ্যাসের দামও, সেটিও কার্যকর হচ্ছে বুধবার থেকে। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে প্রতি মাসে গ্যাস বিদ্যুতের দাম সমন্বয়ের কথা। গ্রাহক পর্যায়ে নতুন মূল্য হারের প্রভাব বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আভাস দিচ্ছে সরকারের নীতি নির্ধারণী সংস্থাগুলো। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।